ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের কর্মী সভায় হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আর এই ঘটনা ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শাসক দলের দাবি, গড়বেতার ধাদিকার পার্টি অফিসে তাদের কর্মী সভা ছিল। অভিযোগ, রাত 10টা নাগাদ কর্মী সভা যখন শেষের দিকে, তখনই হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দলীয় কার্যালয় ও তার সামনে রাখা একাধিক বাইকে ভাঙচুর চলে। বেধড়ক মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে। গুরুতর আহত ওই তৃণমূল কর্মী গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিজেপির পাশাপাশি পুলিশকেও কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব। আমি খুব ডাউট করছি যে পুলিশ প্রশাসনের এই ধরনের কাজ, এটা আমার খুব সন্দেহ জাগছে। এবং আমি তো একটা সময় ভাবছিলাম, দুপুর থেকে যেভাবে আমার সাথে এসকর্টের থেকে যেভাবে লঙ্কা পচা ছিল, এটাকে প্ল্যান করে আজকে যেহেতু আমার মিটিং ছিল, বিধায়ক তো অ্যাটাক করে দেয় যে কোনো প্ল্যান ছিল কি না সেই সিপিএম বিজেপি এবং একাংশ। অন্যদিকে অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শনিবারের ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, কারণ ওখানে ওদের দীর্ঘদিনের ধরে পুরাতন এবং নব্য লোকেদের সঙ্গে একটা ঝামেলা চলছে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে ওদের এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা বিজেপির এর কোনো হাত নাই, বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। এই ঘটনায় গড়বেতা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।